সিলেটের জয়ন্তা গোয়াইনহাট কোম্পানিগঞ্জ কানাই ঘাটে টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টায় সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাজুর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সিলেট গোয়াইনহাট প্রতিনিধি এস এম রাজু জানান, সংগঠনের ভবন নির্মাণ সহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন তারা। বক্তারা বলেন, চলমান পরিস্থিতিতে বৈশ্বিক মহামারীর সংকটাপন্ন সময়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সভাপতি ইমরান হোসেন ও সহসভাপতি সুভাষ দাসকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাই সকল সাংবাদিকদের এইসব অপপ্রচার ও গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।